আগামী 2রা অক্টোবর থেকে দুর্গাপুজো, এবছর প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপুজোকে ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মায়ের গমন এবং শারদ সম্মান 2022কে সামনে রেখে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় পর্যালোচনা সভা। রাজধানীর রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে এই দিনের সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, মূলত বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এই দিনের সভায় আলোচনা করতে গিয়ে সুশান্ত চৌধুরী বলেন, মায়ের গমন অনুষ্ঠানের জন্য 7 অক্টোবর দিন ঠিক করা হয়েছে। মায়ের গমনের জন্য 2টি স্থান দেখা হয়েছে, একটা হলো প্যারাডাইস চৌমুহনী থেকে মেলার মাঠ এবং অপরটি হলো ওরিয়েন্ট চৌমুহনী থেকে গুরুজি কনফারেন্স হল। অনেক অনেক প্রস্তাব দিয়েছে, সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্যারাডাইস চৌমুহনি থেকে মেলার মাঠ, এই রোডে মায়ের গমন অনুষ্ঠিত হবে। কেন এই রাস্তাটি চিহ্নিত করা হয়েছে তা তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও বলেন, যে সকল ক্লাব মায়ের গমন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাদেরকে তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও জানান, আবেদনপত্র জমা দেওয়ার পর সব কিছু ঠিক করতে হবে, অনুষ্ঠানের সময়সীমা ঠিক করতে হবে, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টেরগুলি তাদের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে, 7 অক্টোবর অনুষ্ঠানের পূর্বে আরও একবার সকলকে একসাথে বসে আলোচনা করতে হবে, কোথায় কী ঘাটতি রয়েছে সেগুলো দেখতে হবে, যাতে করে অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে নতুন রূপ দেওয়া যায়। একটা উৎসব যে একটা পরিবেশ প্রত্যেকের ক্ষেত্রে, যারা ধরুন বাড়ি থেকে বেরিয়ে মণ্ডপে গিয়ে পুজো দেখতে পারেনি বা যায়নি, তারা যদি সেখানে জমায়েত হয় ঘন্টা তিনেক চারেক যতক্ষণই কর্মসূচি থাকবে, আপনাদের প্রত্যেকে যেন দেখতে পারে যে কোন ক্লাব কি সেখানে তৈরি করেছে। আমরা চেষ্টা করব পুরো পরিবেশকে সঙ্গে নিয়ে, এখানে মেয়র বলে গেছেন এটাকে আরো কি করে বেশি কালারফুল করা যায় কর্মসূচিটাকে। আপনাদের থেকে যদি কোনো মতামত থাকে, সাজেশন থাকে, ইনপুটস থাকে, আপনারাও সেটা প্রদান করবেন আমাদেরকে, যাতে করে আমরা আমাদের এই কর্মসূচিতে সেটাকে কাজে লাগাতে পারি। এখানে আমি ঘোষণা করতে চাইব, ফার্স্ট সেকেন্ড থার্ড যে আমাদের প্রসেশনে থাকবে কার্নিভালে, আমরা তিনটে পুরস্কার দেবো ফার্স্ট সেকেন্ড থার্ড। এই ফার্স্ট সেকেন্ড থার্ডে যে পুরস্কার হবে আমাদের, এই দিনে পর্যালোচনা সভায় মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্যরা। সান্দুন টিভি।